তিন ফুটের এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ফেমাস স্টার। আগে হ্যাঁ, বিশ্বের ক্ষুদ্রতম এই শেখের টিকটকের ফলোয়ার্স 94 লক্ষ আর ইউটিউবে 9 মিলিয়নেরও বেশি। শুধু তাই নয়, তিন ফুটের এই শেখকে সবসময় ঘিরে থাকত সুন্দরী সব বিদেশি মডেলরা। রোলস রয়েলস, BMW, মার্সিডিস চড়ে ঘুরে বেড়াতেন তিন ফুটের এই মানুষটা। বিশ্বের ক্ষুদ্রতম এই বামন শেখের সম্পত্তির পরিমাণ কত জানেন? 12 কোটিরও বেশি। তাই এই বামন শেখের বিলাসবহুল জীবনের গল্পটা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। সোশ্যাল মিডিয়ায় ফেমাস শেখ আজিজ আল আসমার ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর হবেই না বা কেন, তিন ফুটের এই শেখকে দেখা যেত সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ডদের নিয়ে দামি দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে। কখনো বা বিদেশে ট্যুরে গেছেন, কখনো বা বিয়ে করেছেন, আবার কখনো বিয়ের পর প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এমনকি হাসপাতালে তার আদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে ভিডিও তৈরি করছেন। আর যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। শেখ আজিজ ছোটবেলা থেকে জিনগত ও হরমোনের জটিল অসুখে আক্রান্ত, তাই তিনি 3 ফুটেরও বেশি আর উচ্চতায় বাড়েনি কখনো। তার ওজন ছিল মাত্র 16 কেজি। শেখ আজিজের বয়স 30-এর কোটায় থাকলেও হরমোন জটিল অসুখের কারণে 30-এই বুড়িয়ে গিয়েছিল তার শরীর। তবুও জীবনের প্রতিটা মুহূর্ত দুর্দান্তভাবে বেঁচেছেন দুবাইয়ের এই ছোট শেখ। মাত্র 3 ফুট উচ্চতা নিয়ে কিভাবে হলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ফেমাস স্টার, কিংবা কী বা তার আসল পরিচয়, আর তার করা ভিডিওগুলো আদৌ কি সত্যি নাকি সবই সাজানো? আসুন আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব আমরা। সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন শেখ আজিজ, দুবাইয়ের খুব জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়ার স্টার। দুবাইয়ের মানুষের কাছে তিনি ছোট শেখ নামে পরিচিত। ছোট থেকেই আজিজ জেনেটিক রোগে আক্রান্ত, তাই বয়স বাড়লেও তার আর উচ্চতা বাড়েনি এই মানুষটার। ছোট থেকে আজিজকে তার বাবা মা বুঝিয়েছিলেন শরীরের ক্ষুদ্র দিকে না তাকিয়ে জীবনের দিকে এগিয়ে যেতে, ভালো কাজ নিয়ে নিজের পরিচয় গড়তে। শেখ আজিজ কলেজ পাশ করার পর অনেক প্রাইভেট কোম্পানিতেও কাজ করেছেন। কিন্তু শেখ আজিজ যেহেতু একটি গুরুতর শারীরিক অসুস্থতা ছিল, তাই তার বাবা মা তাকে তুলোয় মুড়িয়ে রাখতেন, তাই যখন যা প্রয়োজন তাই পেত আজিজ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখে মানুষের ধারণা হয়েছিল তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। কিন্তু দুর্ভাগ্যবশত 2023 জানুয়ারির মাসে হরমোনজনিত অসুখে মারা যান শেখ আল আজিজ আসমান। কিন্তু তিনি মারা যাবার আগে বহু বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করে গিয়েছেন। তিনি তার শারীরিক প্রতিকূলতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে লড়াই করে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়েছিলেন। কিন্তু এই মানুষটাই শারীরিক অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে গিয়েছে।